মাঠের পর মাঠ হলুদের সমারোহ, যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ। চোখ জুড়ানো হলুদ সরিষা ফুল দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। আবহাওয়া অনুকূলে থাকায় গাইবান্ধায় সরিষার আবাদ ভালো হয়েছে। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে দাম ভালো পাওয়ায় জেলার বিভিন্ন উপজেলার পরিত্যক্ত জমি ও বিস্তীর্ণ আবাদি জমিতে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করেন কৃষকেরা। সার কম লাগে, সেচ কম লাগে, এগিয়ে আমাদের ইউরিয়াবাদ পর্যন্ত উঠে আসে। ইরি লাগানোর সময় এই চাষটা ওইভাবে দেওয়া লাগে না, এখানে যে সারটা প্রয়োগ হয় এই সারটা ইরির সময় যা কাজে লাগে। কোনো ধরনের কীটনাশক স্প্রে করা লাগে না, খুবই সামান্য কিছু স্প্রে করলে হয়ে যায়। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে মৌচাষীরা মধু সংগ্রহ করতে আসেন এসব সরিষার জমিতে। সারি সারি মৌ বাক্স বসিয়ে সংগ্রহ করা হয় মধু, উৎপাদিত মধু সরবরাহ করা হয় দেশের বিভিন্ন এলাকায়। মৌমাছির কারণে পরাগায়ন ঘটে, পরাগায়ন ঘটলে কিন্তু এখানে পর্যাপ্ত ফলন বৃদ্ধি পায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুলে লাগাই, সরিষা থেকে লেচু দিয়ে লাগাবো, প্রচুর পরিমাণ রস। এইবার ইনশাল্লাহ খুব লাভবান হওয়া যাবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। উৎপাদিত সরিষা দিয়ে জেলার তেল ও পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মৌ চাষিরা এসেছে, তাদের মধু চাষ করছেন, তারা আর্থিকভাবে তারা লাভবান হবে। পাশাপাশি কৃষকরা সরিষা চাষ করে বাড়তি ফসল হিসাবে তাদের তেলের চাহিদা পূরণ করবে। জেলায় এবার টরি সাত, বাড়ি ১৪, বাড়ি ৯ ও বাড়ি ১৫ জাতের সরিষার আবাদ বেশি হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।